অভিনয় আসাটা হঠাৎ করে কেন আপনার মধ্যে, যে অভিনয় করলেন আপনি? আমার মা একজন সংস্কৃতি কর্মী, আমার মা একজন টিচার, আমার মা উদিচি, খেলাঘর, এই সংগঠনগুলোর সাথে ভীষণভাবে জড়িত, এবং সেখানে ছোটবেলা থেকে আমি গান শিখেছি, নেচেছি, এরকম একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি। কিন্তু মনের অজান্তেই হয়তো অভিনয় কোথাও সুপ্ত কিছু ছিল, সেটা আমি জানি না, যতদিন পর্যন্ত না আতিকুল হক চৌধুরীকে দেখেছি, যিনি আমাকে প্রথম অভিনয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনয় করবার জন্য বিটিভিতে, এবং সেটা আমি একেবারে হাসতে হাসতে খেলতে খেলতে অভিনয় করেছিলাম। এটা আমার খুব যে খুব সিরিয়াসলি নিয়ে যে অভিনয় করেছিলাম তা না, আমার চিন্তা ছিল আমি বাইরে পড়তে যাব, পড়াশোনা শেষ করব। আমি পড়াশোনা করেছি, পরে দেশে করেছি, অভিনয়ের জন্যই আমি দেশে থেকে গেছি, বাইরে আর পড়তে যাইনি। তো তারপরে যখন আমার প্রথম নাটক অন এয়ার হলো বিটিভিতে, কেবা আপন কেবা পর, ডক্টর ইনামুল হকের লেখা এবং আতিকুল হক চৌধুরী, তিনি বেঁচে নেই, তার প্রযোজনায়, তখন ওই নাটকটা অন এয়ার হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে না, আমি আরেকটু অভিনয় করি। তো এই আরেকটু করতে 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 করতেই করে যে মানুষটা অভিনয়কে এত ভালোবাসে যে বাইরে পড়াশোনা করতে গেল না এবং এত বেশি ডেডিকেশন নিয়ে সে কাজ করে গিয়েছে, সেই মানুষটা হঠাৎ করে কেন এখন খুব কাজ কম করে, বলা যায় যে কাজই করছে না, কেন এই, এটা কি অভিমান থেকে নাকি কি, কেন আপনাকে, কেন আমরা না অনেক মিস করি, কেন আপনাকে? আমিও মিস করি, আমার খুব ভালো লাগে যখন সবাই, এত বছর অভিনয় করি না, তোমরা ওই সময়টাও দেখো নি, তোমাদের কাজগুলো আমার বরং দেখা হয়, কম দেখা হয়, যখন সবাই বলে তখন আমার খুব ভালো লাগে, যে তার মানে একটা মানুষ এখনো দেখতে চায়। আসলে একটা অভিমান ছিল যখন 2001-এ রাজনৈতিক পট পরিবর্তন হলো, আমার অভিনয়ে, আমার অভিনীত নাটকগুলোকে ব্ল্যাকলিস্টেড করা হলো বিটিভিতে, জাতীয় পুরস্কার পেলাম না, হাসন রাজার ছবির জন্য জাতীয় পুরস্কার অলমোস্ট ডিক্লেয়ার হয়ে গেল, পেলাম না। তো তখন আমার কাছে মনে হয়েছে যে একটা একটা আজব দেশ, যে যেখানে তার একজন শিল্পীর সৃজনশীলতা, একজন শিল্পীর শিল্প, তার শৈল্পিক চিন্তা বা শৈল্পিক বোধ এবং সৃজনশীল কাজকে রাজনীতির রিলেট করে এবং মিলিয়ে ফেলে এবং সেখানে তার সেই প্রতিভাকে আটকে দেওয়া হয়, এবং তখন তো আমার সোর্স অফ ইনকাম ছিল অভিনয়, আমি তো মার্কেটিংয়ে পড়াশোনা করেছি এবং আমি পড়াশোনা কোনো গ্যাপ দিইনি, আমি বলেছি যে আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি পড়াশোনাটা শেষ করেছি অভিনয়টাকে ভালো করে করার জন্যে, সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে আমি অভিনয় থেকে সরে আসবো, আর তখন আমার সমস্ত নাটক বন্ধ, তো আমি কি করব। তখন আমি আমার এই ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটিং ফার্ম, ধানসিঁড়ি কমিউনিকেশন শুরু করি। তখন আমি মনে করেছি যে কোনো কাজ করতে গেলে সেটা আসলে মন দিয়ে করা উচিত, তো আমি অভিনয়টাও মন দিয়ে করেছি, অন্য কিচ্ছু করিনি। আমি যখন ব্যবসা শুরু করেছি তখন আমি মন দিয়েই ব্যবসা করে আজকে এই জায়গায় এসে আজকে মেয়েদেরকে নিয়ে কাজ করছি, ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছি, এবং সেখানে আমি মন দিয়ে এই কাজটুকু করছি, আমি যে খুব বিশাল কিছু করছি তা না, বাট মন দিয়ে কাজটুকু করছি। অভিনয় আমি মিস করি, আমি সবচেয়ে বেশি আসলে মিস করি মঞ্চ, আমার টেলিভিশনের থেকেও আমি মঞ্চটাকে মিস করি। আমি ঢাকা থিয়েটার করতাম, থিয়েটারটার জন্য যেটা হলো যে পরিমাণ সময়টা থিয়েটারে তখন দিতে হয় বা থিয়েটারে যে পরিমাণ সময়টা আমাকে দিতে হতো, ওই সময়টা তখন আমার আস্তে আস্তে কমে গেল যখন আমি আরও ব্যস্ততা বেড়ে গেল। সেখানেও একটা অভিমানের জায়গা আছে, সেটা আমি আর বলতে চাচ্ছি না। তো সব মিলিয়ে অভিনয় থেকে একটু কিছু দিন গুটিয়ে রেখেছি, বাট তারপরে আমি 2015-তে একটা অনেক দিন পর একটা কাজ করেছিলাম চয়নিকা চৌধুরীর, আমি এবং মাহফুজ আহমেদ একটা কাজ করেছিলাম, তারপরে বেশ কয়েকটা কাজ করেছি আমরা। তবে এখন খুশির বিষয়টা হচ্ছে যে
আমরা একটা অনুদানের ছবি পেয়েছি। আমি ঠিক এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমার মনে হয় যে অভিমানের জায়গাটা বা কষ্টের জায়গাটা অনেকটাই অনেকটাই আপনার যেটা বলছিলেন যে এখন যে এখন সবাই কিন্তু তার গুণের কদরটাই বেশি হচ্ছে, তো সেখান থেকে ধানশীর প্রোডাকশন হাউস থেকে আপনার অনুদানের একটা চলচ্চিত্র নির্মিত হচ্ছে, আপনি কি সেখানে অভিনয় করবেন? না, সেই জায়গাটায় যেটা হচ্ছে সেটা আমি এখনও বলতে চাচ্ছি না, সারপ্রাইজ হিসেবে রাখতে চাই। সেখানে আমাদের আমরা এখনও কাস্টিং পর্যায়ে আছি, তো সম্ভবত হতে পারে আমার ওখানে, এবং ওটা যতটুকু ক্যারেক্টারে রিকোয়ার করবে সেই হিসাবেই করা। তো আর আমরা যেহেতু অনুদানের ছবিটা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং এই গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধের ওই সময়ে পাংলা কাইসার এবং শহীদুল্লাহ কাইসার ওদের রিসার্চ করেই আমরা করছি, তো যে কারণে হয়তো মানে ক্যারেক্টারের কারণে যতটুকু প্রেজেন্স দরকার ততটুকুই করা হবে। কি হবে সেটা আমরা যখন মানে প্রেস কনফারেন্স করব তখন বলবো। গল্পের গাঁথুনিতে কি আপনার স্পর্শ থাকছে? হ্যাঁ, ভীষণভাবে, এটা গল্পের গাঁথুনিতে ভীষণ ভীষণভাবে। আর আমি মনে করি একটা খুব চমৎকার টিম কাজ করছে আমাদের সাথে, এবং যারা মুক্তিযুদ্ধকে ভীষণভাবে ধারণ করে, শুধু মুক্তিযুদ্ধ না, দেশ ও প্রেমটাকে ধারণ করে, যে টিমটা রিসার্চ করেছে তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের ওই 9 মাস না, বাঙালির ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের এই যে বাঙালির যে বিবর্তন বা বাঙালির যে রাজনৈতিক বিবর্তন হতে হতে আজকে 71-এ এসে দেশ স্বাধীন হয়েছে, এবং সেখানে কিভাবে আসলে ওই সময়টায় ওই 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 রিফ্লেকশনটা আসবে, এবং যেই টিমটা কাজ করছে, যিনি ডিরেকশন দিচ্ছেন ওয়াহিদ তারেক, চমৎকার ডিরেক্টর, আমরা টিমটাকে এখন গুছাচ্ছি। সুতরাং আমার মনে হয় যে হয়তো হতে পারে। আমি একটু একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই, মানে আমাদের ফিল্ম রিলেটেডই, যেমন আমাদের চলচ্চিত্র কমার্শিয়াল মুভি ছাড়া মুক্তিযুদ্ধ বা অন্যান্য একটু ভিন্নধর্মী গল্পের যখন চলচ্চিত্র হয় দেশে এবং দেশের বাইরে, দেশে যেমন জাতীয় চলচ্চিত্র আছে, মেরিল প্রথম আলো আছে, এবং দেশের বাইরে দেখা যায় অনেক ফেস্টিভ্যালও অনেক নাম করে ছবিগুলো, কিন্তু যখনই বাংলাদেশে রিলিজ হয় তখন কিন্তু খুব কম সংখ্যক দর্শক আছে যারা হলে গিয়ে চলচ্চিত্রটি দেখেন এবং অ্যাপ্রিসিয়েট করেন, সেই সংখ্যাটা খুব কম যতটা একটা কমার্শিয়াল মুভি ব্যবসায়িক সফলতা পায়, সেই জায়গাটা আমরা অনেক পিছিয়ে আছি, কেন এরকম হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে কমার্শিয়াল নন কমার্শিয়াল দুটো জিনিস। আমি আসলে ছবিকে দেখি একটা ভালো ছবি একটা খারাপ ছবি, মানে সব ছবি আমার কাছে যেটা আমার সিনেমা হলে রিলিজ পাচ্ছে ফর আ কমার্শিয়াল পারপাস, দ্যাটস আ কমার্শিয়াল ছবি। এখন সেখানে কতখানি গান আছে, কী অ্যাপ্রোচের গান আছে, সেগুলো ডিফারেন্ট। ছবিটা আমি বলি যে ভালো ছবি বা খারাপ ছবি, অনেক কমার্শিয়াল ছবিও তো খারাপ দেখাই যায় না। আমাদের যে দর্শক আছে, আমাদের কিন্তু দর্শকের একটা ক্রেভিং আছে ভালো ছবির জন্য। আমি তো আবারও বলছি যে আমি কমার্শিয়াল নন কমার্শিয়াল বলছি না, ভালো ছবির জন্য। ভালো ছবি হলে মানুষ দেখতে যায়, মানুষ গিয়ে দেখে। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে জায়গাতে আমি মনে করি একটু ল্যাকিং আছে সেটা আমার কাছে মনে হয় যে প্রমোশনের প্রমোশনে আমরা আমার মনে হয় যে আরেকটু নতুনত্ব আনতে পারি ছবির প্রমোশনে। আর আমি নিজে যেহেতু বিজনেস করি, আমি সবসময় মনে করি ডিমান্ডটা তৈরি করতে হয়, ডিমান্ডটাকে তৈরি করতে হয়। আপনাকে আপনি যে ছবিটা বানাবেন বা যে কাজটা করবেন সেই কাজটার ডিমান্ডটাকে কিন্তু তৈরি করতে হয়। সেই তৈরির জায়গায় যারা প্রোডিউসার লেভেলে যারা আছে আমি মনে করি তাদেরকে একটু বেশি কিন্তু বাণিজ্যিক ছবির বাজেট যেমন বেশি থাকে, সেখানেই আসছে কিন্তু বাজেট থাকে না। এক্স্যাক্টলি, আমি সেক্ষেত্রে কিভাবে সেখানেই আসছি যে আমরা প্রথমেই কম্প্রোমাইজ করে ফেলি বাজেটের জায়গাটাতে। হ্যাঁ, আমরা প্রথমে ধরে নেই আচ্ছা ঠিক আছে এটা তো একটু আর্ট টাইপের ছবি, মানে আর্ট নন আর্ট বলে কিছু নাই, মানে ছবি ছবি, ভালো ছবি খারাপ ছবি, তখন কিন্তু আসলে ওই ওই প্রবলেমগুলো হয় একই সাথে। সুতরাং আমি মনে করি যে এখানে প্রডিউসার ভাবমূর্তিটা খুব ইম্পর্ট্যান্ট, এক। দুই হচ্ছে যে আমাদের দেশে আসলে আরও প্রচুর সিনেপ্লেক্স দরকার, মানে আমি তো ঢাকা বেস কথা বলছি, ধরেন আমরা ঢাকায় বসুন্ধরা আছে, যমুনা ফিউচার, আমাদের আসলে ঢাকার বাইরে সারা বাংলাদেশে সিনেপ্লেক্স দরকার। মানুষ কিন্তু ছবি দেখতে যেতে চায়। আপনি যদি ঢাকার বাইরে সিনেমা হলগুলোতে যান সেখানে কোনো পরিবেশই তো নাই ছবি দেখার,
আপনি তো বুঝতেই পারবে না যেটা কি ভালো ছবি না খারাপ ছবি। ছবি দেখারই তো পরিবেশ নেই, ভালো প্রজেকশন নেই, ভালো প্রজেকশন মেটেরিয়াল নেই, টোটাল ভালো সাউন্ড সিস্টেম নেই, হ্যাঁ অ্যাকুইস্টিক্স নেই, তো এগুলো হয়তো দর্শক বুঝবে না, আপনি বুঝবেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এই যে এখন ইনফরমেশন মিনিস্ট্রি যে কাজটা নিয়েছে, তথ্য মন্ত্রণালয়, যে সারা কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সারা বাংলাদেশে আমরা সিনেমা হলগুলোকে তৈরি করব, এটাকে রিস্ট্রাকচার রিস্টোর করে রিস্ট্রাকচার করতেই হবে। আরও অনেক বেশি কম্পিটিটিভ ছবি দরকার, ছবি আরও আরও বেশি মানে মেধাসম্পন্ন তরুণ তরুণীর আসা দরকার ছবিতে, হয় প্রডিউসার হিসেবে, হয় ডিরেক্টর হিসেবে, হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে, সেই জায়গাটা আমাদের অনেক বেশি তৈরি করা দরকার। আমি একটু আপনার কাছে আমি একটু আরেকটু প্রশ্ন রাখি, তাহলে দেখা যাবে উত্তরটা আরই হবে। আমি আরেকটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, যে যেমন আপনি একটা অনুদানের চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন, আমরা কিন্তু কম বেশি জানি যে অনুদানের বাজেটটা কিন্তু কম থাকে, একটা চলচ্চিত্র পূর্ণ চলচ্চিত্র কিন্তু আপনি অনেক অনেক বাজেট লাগে, তো এক্ষেত্রে হয়তো আপনি করছেন আপনার প্রোডাকশন হাউস থেকে বাকিটা নিয়ে যেভাবেই হোক আপনি একটা ভালো চলচ্চিত্র দিচ্ছেন, কিন্তু যখন বাইরের কেউ অনুদানের একটা, এই যে নতুন কোনো একটা ছেলে ধরেন একটা অনুদান পেলো, তার কাছে তো প্রোডিউসার নেই, তখন সে কিভাবে চলচ্চিত্রটাকে ওই 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 বাজেটের বাইরে গিয়ে আসলে কাজ করবে? আমি সেই জন্যই তোমাকে বলছি যে এই জায়গাটায় রোল প্লে করতে হবে প্রোডিউসারদের। আমাদের আমরা যদি ইন্ডিয়া বা শুধুমাত্র কলকাতায় দেখি, প্রচুর স্ট্রং প্রোডিউসার গ্রুপ আছে, হ্যাঁ, যে যারা ফিল্মকে প্রোডিউস করছে। আজকে যদি আমরা দেখি, আজকে নাটকের মান অনেকে বলে না কমে গেছে কেন, অনেক নাটকের অনেক ভালো নাটক হচ্ছে, ভালো নাটকের মধ্যে খারাপ নাটকও হচ্ছে, কারণ হচ্ছে প্রোডাকশন বাজেট। হ্যাঁ, আমরা যে বাজেটে, আমার কাছে মনে হয় যে এই সেক্টরটাতে আমাদের ফিল্ম প্রোডাকশনে প্রপার ভালো প্রোডিউসার গ্রুপ দরকার, যে নন কম্প্রোমাইজিংলি এই যে সস্তায় অল্প একটা কন্টেন্ট বানিয়ে দিয়ে চলে। হ্যাঁ, অবশ্যই একজন প্রোডিউসার তো চাইবেই সে ব্যবসা করুক, সে তো চাইবেই যে তার টাকাটা ফেরত আসুক, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে আসলে ওই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মতো একটা জায়গা আছে, এখন এই জায়গাটা তৈরি হচ্ছে। কারণ কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশে ছবির অবস্থা খারাপ ছিল, এবং সেখানে কিন্তু শুধু ছবির ফিল্ম মেকার বা শুধু প্রোডিউসারকে দোষ দিলেও হবে না, আমার সিনেমা হল কোথায়, ছবিগুলো দেখানোর জন্য তো আমার একটা ভালো হল লাগবে যেখানে সাধারণ মানুষ গিয়ে ছবিটা দেখবে সিনেপ্লেক্স ছাড়া। সুতরাং এখন যখন নতুন নতুন ফিল্ম থিয়েটারগুলো হবে, তখন কিন্তু আমরা দেখব যে একটা অনেক বড় প্যারাডাইম শিফট হবে।